অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধারকৃত চাঞ্চল্য হাওড়া জেলার আমতা দেবান্দি রথতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে বেরিয়ে রথতলার কাছে রাস্তা ধারে বছর 30-এর এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার লোকজন ভিড় জমাতে থাকে। কেউ চিনতে পারছে না, এখানে লোকাল যত লোকজন আছে কেউই চিনতে পারছে না কোথাকার ছেলে। এখান তো নাকে একটু রক্ত লেগে আছে, আর একটা মাথা ঘোড়ায় মোবাইল পড়ে আছে। এই পর্যন্ত এটা যে দেবান্দি ডিপ্টিকল, দেবান্দি ডিপ্টিকল সন্নিকটে, ওই দেবান্দি ডিপ্টিকল সামনে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ার রথপাল, দেবান্দি রথপাল। এখন বডিটা কে নিয়ে গেল? এখন পেড়ো থানা, পেড়ো থানা, পেড়ো থানা থেকে এসে ওরা সব বডি তুলে নিয়ে টোটো করে নিয়ে যাচ্ছে। দেখলাম যে এখানে একটা লাশ পড়ে আছে, তারপর লোক হয়ে করছে। এই পর্যন্ত কটার সময় দেখবে? আমরা মোটামুটি ধরুন 7:30। ওর নাম কিছু জানা গেছে? না, কিছু বলতে পারো না। খবর দেওয়া হয় পেরু থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়, তবে ওই যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধারকৃত চাঞ্চল্য হাওড়া জেলার আমতা দেবান্দি রথতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে বেরিয়ে রথতলার কাছে রাস্তা ধারে বছর 30-এর এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার লোকজন ভিড় জমাতে থাকে। কেউ চিনতে পারছে না, এখানে লোকাল যত লোকজন আছে কেউই চিনতে পারছে না কোথাকার ছেলে। দেখলাম তো নাকে একটু রক্ত লেগে আছে, আর একটা মাথা ঘোড়ায় মোবাইল পড়ে আছে। এই পর্যন্ত এটা যে দেবান্দি ডিপ্টিকল, দেবান্দি ডিপ্টিকল সন্নিকটে, ওই দেবান্দি ডিপ্টিকল সামনে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ার রথপাল, দেবান্দি রথপাল। এখন বডিটা কে নিয়ে গেল? এখন পেড়ো থানা, পেড়ো থানা, পেড়ো থানা থেকে এসে ওরা সব বডি তুলে নিয়ে টোটো করে নিয়ে যাচ্ছে। দেখলাম যে এখানে একটা লাশ পড়ে আছে, তারপর লোক হয়ে করছে। এই পর্যন্ত কটার সময় দেখবে? আমরা মোটামুটি ধরুন 7:30। ওর নাম কিছু জানা গেছে? না, কিছু বলতে পারো না। খবর দেওয়া হয় পেরু থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়, তবে ওই যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।